কাশ্মীরের রূপকথার মতো সুন্দর এক গ্রামের নাম পহেলগাম। বরফে মোড়ানো পর্বতমালা এবং পাইন গাছে মোড়া ভ্যালিগুলো এতটাই সুন্দর যে কাশ্মীর ভ্রমণে এসে এই জায়গায় না এলে কিছুটা হলেও কাশ্মীর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। আজকের ভিডিওতে থাকছে পহেলগাম যাবার পথে আপেল বাগানে আমাদের ঘোরাঘুরি, সাথে বৃষ্টিমুখর দিনে পহেলগামের জনপ্রিয় স্পটগুলো ঘুরে দেখার গল্প। সময় সকাল 8:45, শ্রীনগরকে বিদায় জানানোর সময় এসে গেল। ব্যাগ গাড়িতে ওঠানো হয়ে গেছে, এবার আমরা রওনা হব। 3 দিন শ্রীনগরে থাকার পর আজ আমরা যাব কাশ্মীরের একটা সুন্দর গ্রাম যার নাম পহেলগাম। শ্রীনগর থেকে পহেলগাম সড়ক পথে 89 কিলোমিটার। জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে আসার পর খানাবাল থেকে রাস্তা বাঁদিকে মোড় নেয়। এই পথে রয়েছে ক্রিকেট ব্যাটের বহু দোকান ও কারখানা। কিছুদূর যাওয়ার পর দাঁড়ালাম। এখানে আমরা কাশ্মীরের ট্র্যাডিশনাল ড্রিঙ্কস কাওয়া টেস্ট করব। এই দোকানটা দেখে কাওয়া এসে বয়েল হতা হ্যায়? হ্যাঁ, ইসমে চার পোল হতা হ্যায়, চার পোল সে বয়েল হতা হ্যায়, ইসমে ইয়ে পুরে ইজিরা মশলা পড় জাতা হ্যায়। আচ্ছা, ইয়ে কাওয়াতে এই সমস্ত মশলা থাকে? হ্যাঁ, ইয়ে সব পুরো তৈরি কাওয়া তৈরি হচ্ছে। ये जो पार्ट है इसको हम कश्मीरी में समावार बोलते हैं। ये कॉपर का है, इसको इधर कोयला डालते हैं, इधर पानी डालते हैं, पानी में 11 स्पाइसेस डालते हैं। এখানে আমরা নিয়েছি কাওয়া আর সাথে লোকাল কাশ্মীরি ব্রেড। আপনাদের বাসে আজ যা আপনাদের দরকার? হ্যাঁ হ্যাঁ, দারুন ফটো। আচ্ছা জিনিস খায়। আবার শুরু হলো চলা। এই পথের দুপাশে রয়েছে কেশর আর ড্রাই ফ্রুটসের বড় বড় অনেক দোকান। আমরা কিছু কিনবো না তাই আর দাঁড়াইনি, আপনারা চাইলেই কিনতে পারেন। ড্রাইভার আঙ্কেল বলছিলেন এইসব জিনিসের দাম এখানে অনেকটাই কম। পথে সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। বেশ অনেকক্ষণ পথ চলার পর পথের দুপাশ দখল নিল আপেল বাগান। এগুলো সব আপেল গাছ। এগুলো সব আপেল গাছ। এদিকে এদিকে আপেলের ক্ষেত। এখন আপেলের সিজন নয় তাই গাছে আপেল নেই, কিন্তু আপেল ফুল ধরেছে। এই যে আপেল ফুল। এগুলো এবার আপেল বাগানের ভেতরে ঢুকব। এই হলো আপেল গাছ। তারপর গাছে এখন ছোট ছোট আপেল ধরেছে। এক একটা আপেল গাছে মিনিমাম 3000 আপেল আপেলের ফলন হয়। এখানে এত আপেল গাছ, তাহলে ভাবুন কত আপেল হয় এখানে। আগস্ট মাসে এলে নিজে হাতে করে আপেল পেড়ে খেতে পারবেন। এই গাছের কাঠ থেকেই ক্রিকেটের ব্যাট তৈরি হয়। কিছু কিছু গাছে এখনো আপেল ফুল রয়ে গেছে। এই যে আপেল ফুল। ম্যাক্সিমাম আপেল ফুলই এখন ঝরে গেছে, ফুল ঝরে এখন ফল ধরেছে সবে। আপেল বাগান দেখা হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করব। এটাও আপেল গাছ। এখানে যে আপেলগুলো আছে এগুলো নকল, শুধুমাত্র ছবি তোলার জন্য।
ব্রেকফাস্টের জন্য যেখানে থেমেছিলাম সেটাও আপেল বাগানের মধ্যে। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম ছোলে ভটুরে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার চলা শুরু। একটু যাওয়ার পরই চোখে পড়ল দূরে বরফে ঢাকা পাহাড়, আর তার সাথে আমাদের সঙ্গী হলো লিডার নদী। ঘড়িতে 12:37 এসে পৌঁছলাম পহেলগাম। এই হলো আমাদের হোটেল। হোটেলের ভেতরে গিয়ে রুম দেখাচ্ছি। এই হলো আমাদের রুম 109। রয়েছে একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, এদিকে রয়েছে বসার জন্য দুটো চেয়ার, আর সামনের ভিউ কিছুটা এইরকম। রুমের সাথে রয়েছে একটা ছোট বারান্দা। এই হলো বারান্দা, বারান্দা থেকে সুন্দর ভিউ। এখন দুপুর 1:15 বাজে। আমাদের প্ল্যান ছিল রুমে এসে ফ্রেশ হয়ে আমরা বৈশারণ যাব, কিন্তু এখন শুরু হয়েছে বৃষ্টি, রাস্তা রাস্তা পুরো ভিজে গেছে। সাথে বইছে তেমনি ঝোড়ো হাওয়া। দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে। আজকে লাঞ্চের মেনুতে আছে প্লেন রাইস, ডাল, মিক্সড ভেজ, আর ডিমের অমলেট, আর বাটার। ঘড়িতে এখন বিকেল 4:30। সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি এখনও চলছে। সময় যত বাড়ছে আবহাওয়া তত খারাপ হচ্ছে। বৈশরণ যাওয়া তো আগেই ক্যান্সেল করতে হয়েছে। ভেবেছিলাম বিকেলে লিডার নদীর ধারে যাব, এখন সেটাও যাওয়া হচ্ছে না। এখন হোটেলের রুমে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। সেই দিনের বাকি সময়টা ঘরে বসে বাইরের প্রকৃতিকে দেখে আর মোবাইলের ছবি দেখে সাথে গল্প আড্ডায় কাটিয়ে দিয়েছিলাম। গুড মর্নিং ফ্রম পহেলগাম। এখন বাজে ঘড়িতে 8:16। রেডি হয়ে নিয়েছি, বেরোবো লোকাল সাইট সিনে। এখানে লোকাল সাইট সিনের জন্য এখানকারই লোকাল গাড়ি আলাদাভাবে ভাড়া করতে হয়, এবং সেই গাড়ির ভাড়াও ফিক্সড। এটা ডিপেন্ড করে গাড়ির ওপরে, বিভিন্ন গাড়ির ভাড়া বিভিন্ন রকমের। আর যেটা ব্যাপার হলো, কাল দুপুর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনও সেই বৃষ্টি চলছে। কালকে তো আমরা বৈশারণ যেতে পারিনি, লিডার নদীর ধারেও যেতে পারিনি, কিন্তু এখন আর সময়ও নেই। আজকেই আমরা চেক আউট করে কাটরার দিকে রওনা হব, তাই বৃষ্টির মধ্যেই আমরা বেরোবো লোকাল সাইট সিনে। গাড়ি আমাদের এসে গেছে। মর্নিং আঙ্কেল, ইয়েওয়ালা গাড়ি। এই হলো গাড়ি। এই গাড়িতে যাব। বৃষ্টিকে সঙ্গী করেই বেরিয়ে পড়লাম পহেলগাম ঘুরতে।
দিয়ে যাচ্ছি। পহেলগাম শহর ছাড়ার পর বৃষ্টির গতি বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। বৃষ্টি ভেজা প্রকৃতির রূপ ছিল অপূর্ব, যেন রূপকথার গল্প। বেতাব ভ্যালিকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম চন্দনবাড়ির দিকে। কিছুদূর যাওয়ার পরই পথের ধারে দেখা মিলল বরফের। যত এগোতে লাগলাম বরফের পরিমাণ ধীরে ধীরে বাড়তে লাগলো। এখান থেকে অমরনাথের যাত্রা শুরু হয়। চন্দনবাড়িতে প্রবেশ করার সাথে সাথেই বৃষ্টিও তার গতি বাড়িয়ে আমাদের স্বাগত জানালো। এলাম চন্দনবাড়ি, ভালো জোরে বৃষ্টি পড়ছে, ছাতা সঙ্গে আনিনি, এই বেশি দূর যাবো না, গাড়ি থেকে নেমে সামনেরটুকুই একটু ঘুরে আবার গাড়িতে উঠে যাব। এই চন্দনবাড়ি থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। ওই যে বরফের বরফ, ওখান ওই বরফের পাশ দিয়ে হাঁটা শুরু হয়, আর এখান থেকেই লিডার নদীর উৎস। জায়গাটা ভারী সুন্দর, অপূর্ব, পরিষ্কার দিনে আরো ভালো লাগবে। বৃষ্টিতে আর ভিজতে ইচ্ছে করছে না, উঠে যাচ্ছি গাড়িতে। চন্দনবাড়িকে বিদায় জানিয়ে নামতে শুরু করলাম নিচের দিকে। অল্প সময়ের মধ্যেই চলে এলাম বেতাব ভ্যালি। ওপর থেকে নিচের বেতাব ভ্যালির ভিউ ছিল খুব সুন্দর। বৃষ্টি আর ভেসে থাকা মেঘ সেই ভিউকে আরো মায়াবী করে তুলেছিল। বেতাব ভ্যালির এন্ট্রি ফিস 100 টাকা, আর বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েছি, তার জন্য দিতে হয়েছে 100 টাকা। এই হচ্ছে কাউন্টার। বৃষ্টি পড়ছে জোরে, ভেবেছিলাম বেতাব ভ্যালি আর ঘুরতে পারবো না, কিন্তু ভগবান সহায়, এখানে আসতেই কাউন্টার থেকে পেয়ে গেছি ছাতা। ও এই যে পাশ দিয়ে বয়ে গেছে লিডার নদী, অপূর্ব ভিউ। এই জায়গার আগের নাম ছিল ফাগুন। বিখ্যাত হিন্দি সিনেমা বেতাবের শুটিংয়ের পর এই জায়গার নাম হয়ে যায় বেতাব ভ্যালি। বেতাব সিনেমার শুটিং হয়েছিল। পার্কটা খুব সুন্দর, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে যে আর পার্ক ঘোরা সম্ভব হচ্ছে না। জল
ভেতরে একটা রেস্টুরেন্টও রয়েছে। জায়গাটা পাইন আর দেবদারু গাছে ঘেরা। পুরো জায়গাটা ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লাগে। বৃষ্টির জন্য পুরোটা ঘুরে দেখা আমার সম্ভব হয়নি। জোরে বৃষ্টি পড়ছে, জুতো পুরো ভিজে গেছে আমার। আর ঘুরছি না, এবার ফিরে যাচ্ছি। এরপর আমরা হোটেলে ফেরার পথ ধরলাম। খানিক বাদে অবশ্য বৃষ্টির গতি অনেকটাই কমে গিয়েছিল। হোটেলে যাওয়ার আগে গিয়েছিলাম লিডার নদীর ধারে আর তার পাশে সেলফি পয়েন্টে। ঘুরে ফিরে এলাম আর বৃষ্টিও এখন থেমে গেছে। ট্যুরিজম সেন্টারে কথা বলে নিয়েছি। কাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউয়াস এখনো চলছে। চলে এসেছি যাত্রা পার্চি কাউন্টারে। জয় মাতাজি বলে হাঁটা শুরু করলাম।